বিরোধী নিয়ে আমি উপালি স্বাগত জানাই সংবাদ এখনে। চলে যাব পরের সংবাদে। এখন অভিনেত্রী হিসেবে জীবন শুরু করলেও গানের পরিবেশে বড় হয়ে ওঠা চান্দ্রেই তাই ভুলে যেতে পারেন না গান। এই প্রথম চলচ্চিত্র প্রেমী দর্শকরা অভিনেত্রী চান্দ্রেই ঘোষকে তিয়াশা ছবিতে অভিনেত্রী এবং গায়িকা হিসেবে পাবেন। সম্প্রতি কলকাতার এক রেকর্ডিং স্টুডিওতে চান্দ্রেই তার গান রেকর্ড করলেন। আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, তিয়াশা ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত চান্দ্রেই তার নিজের গলায় গাইলেন। ছোটবেলা থেকে গানের তালিম নেওয়া চান্দ্রেই কিন্তু নিজেকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠা না করে অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে পরিচিত। এবার তিনি নিজেকে গায়িকা হিসেবেও তুলে ধরতে চান দর্শকদের কাছে। এবং সঙ্গে সঙ্গে আমি জাম্প লাইক এনিথিং যে চান্দ্রেই ঘোষ, মানে আমি আশা করব আপনারা যারা দেখছেন তারা সবাই শুনবেন, মন দিয়ে শুনবেন কিন্তু, এবং আমি জানি না কতটা ভালো লাগবে, কিন্তু আমাকে খুবই মানে সাপোর্ট করেছে সবাই যাতে আমি ঠিকঠাক গানটা গাইতে পারি, এবং খুব কনফিডেন্স দিয়েছে আমাকে, আমিও মন দিয়ে যতটা